যেহেতু বর্তমানে আসন্ন নির্বাচন হচ্ছে নারায়ণগঞ্জে, তো সেই হিসেবে নারী পুরুষ দুজনেই দাঁড়িয়েছে। তো আমার পয়েন্ট অফ ভিউ, আমি অ্যাজ এ নতুন ভোটার হিসেবে আমি একজন নারীকেই চাই। এর কারণ হচ্ছে যে বর্তমান যেই যেভাবে চলছে ওয়ার্ল্ডটা, যে পুরুষেরা সর্বক্ষেত্রে একটু এগিয়ে আছে, নারীদের সেই ক্ষেত্রে এতটা মর্যাদা দেওয়া হচ্ছে না, তারা বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যাট ওয়ার্ক প্লেস একটু নিচেই থাকে যে তারা নারী এইভাবে। তো আমার হিসেবে যদি একজন নারী হয়, তো সে অন্য নারীদের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করবে, সে তাদেরকে একটু সুবিধা দেওয়ার চেষ্টা করবে। এবং আমরা অ্যাজ এ আমরা যদি অ্যাজ এ ওমেন হিসেবে একজন ওমেনের কাছে কীভাবে সে সুবিধাগুলো পাবে সেটা চিন্তা করবে। এবং নারী যদি হয় তাহলে কি হবে, যে একজন নারীর পার্সোনাল কত প্রবলেম থাকে সেটা সে হয়তো বা একজন ছেলে যদি হয় তার কাছে যে নিজে কনফেশন করতে পারে না, তো সেই হিসেবে যদি একজন নারী হয় তার কাছে গিয়ে সে তার পয়েন্ট অফ ভিউটা তুলে ধরতে পারবে, এবং সেই ক্ষেত্রে সে হয়তো বা কিছু সলিউশন তাকে দিতে পারবে। এবং আদার্স যে ক্ষেত্রগুলো আছে, যদি একজন নারী হয় সে চিন্তা করবে যে আমিও যেহেতু নারী, আমি এতদূর আসতে পেরেছি, তো সেই হিসেবে একজন নারী আরেকজন নারীকে যে কোনো কিছু করার জন্য উৎসাহ দিবে এবং সে সেই ক্ষেত্রে আগাবে। যদি আসন্ন নির্বাচনে একজন নারী জয়ী হয় তাহলে কি হবে, অন্য নারীর এটা দেখে একটু আগ্রহ পাবে যে যদি সে হতে পারে তাহলে আমরাও তো পড়ালেখা করে কিছু হতে পারবো, ভবিষ্যতে তাদের জন্য একটা পথ খোলা থাকবে যে হ্যাঁ আমরা এটা করতে পারবো, এবং আমরাও যদি সে হতে পারে তো সেই জায়গা থেকে আমরা কেন পারবো না। আমি যেহেতু এবার প্রথম ভোটার, তো বিএনপি কি আর আওয়ামী লীগ কি এটা ডাজেন্ট ম্যাটার, ম্যাটার হচ্ছে আমাদের নারীর নিরাপত্তাটা, যে হচ্ছে সামনে ধারাবাহিকতাটা যে বজায় রাখতে পারবে, যে উন্নয়নের যেভাবে আমাদের উন্নয়ন হচ্ছে সিটিতে, তো এই উন্নয়নটা যেন মানে এভাবে এগিয়ে যেতে পারে, তো যে এই কাজটা ভালো মতো করতে পারবে আমি তাকে ভোট দিব। হ্যাঁ, সেটা অবশ্যই আমি নারী হিসেবে বিবেচনা করব, এমন আমার সিটিতে বা আমি এটা অবশ্যই চাবো যে আমরা যারা নারীরা আছি তারা অবশ্যই নিরাপত্তায় থাকুক, তাদের উন্নয়নটা এভাবে এগিয়ে যাক।